আমি মনে করি যদি আমাদের এই টিম ফাইনালে যেতে পারে এবং যদি চ্যাম্পিয়ন হতে পারে, তখন মনে করবো যে হ্যাঁ আমি কিছু করতে পেরেছি বা আমাদের টিম কিছু করতে পেরেছে। এই সেমিফাইনালে গিয়ে থেমে থাকা, এটা তো আমার কাছে মনে হয় না খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এটা কোনো অ্যাচিভমেন্টই না। যতক্ষণ ফাইনাল মানুষ কেন বলে কি ফাইনাল, ফাইনালিস্ট, ফাইনালিস্ট, তো দেখি আমরা কতটা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবাই মিলে, আমরা প্লেয়াররা সবাই মিলে চেষ্টা করি কি কতটা এগিয়ে নিয়ে যেতে পারি দলটাকে, এবং জানি না কতটা পারবো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। প্ল্যানিং এটা এখন থেকে করতে হবে। এই স্মল দলকে আমি বিশ্বাস করি যে এখন কলকাতা লিগ বা অন্য কিছু না ভেবে এই ম্যাচটাকে পাখির চোখ করতে হবে। এই ম্যাচটাকে পাখির চোখ যদি করে তাহলে এরা কেউ স্বর্গ থেকে এসে পড়ছে না। ইস্টবেঙ্গল এখন মোহনবাগান বা বাংলা নয়, ইস্টবেঙ্গল সারা দেশকে জিতিয়েছে। সো দিস ইজ দ্য স্পিরিট।